ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক দেলওয়ার হোসেন ভাই, তিনি একটি প্রশ্নে বলেছেন, সম্ভবত প্রশ্নটি কোনো মহিলার। দেলওয়ার হোসেন ভাই লিখেছেন যে স্বামী মারা যাওয়ার পর, অর্থাৎ মহিলারে তো স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পর আমি সামাজিক ফেতনা থেকে বাঁচার জন্য অভিভাবকের অনুমতি ছাড়া একজনকে বিবাহ করি। কিছুদিন পর স্বামী বলছেন যে আমাদের বিবাহ হয়নি, এটা জিনা, এটা কি জিনার কাজ হবে? আলহামদুলিল্লাহ, সালাম আলসালাম। জি সম্মানিত দিলওয়ার ভাই, হয়তো কোনো মেয়ের প্রশ্ন আপনি এটা ফরওয়ার্ড করেছেন। প্রথম কথা জানতে হবে যে কোনো পুরুষ বা কোনো নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন অবশ্যই অভিভাবকদের অনুমতির প্রয়োজন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। পুরুষ যদি প্রাপ্তবয়স্ক হয়, তার অভিভাবক যদি অনুমতি নাও দেয়, বিবাহ করা জায়েজ। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অবশ্যই, কোনো পুরুষের জন্য জায়েজ নয় যে একজন নারীকে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে। যে পুরুষেই তাকে বিবাহ করেছে, এটা ভুল করেছে। যদি ফিতনা থেকে বাঁচার জন্য হোক, যে কোনো উপায়ে হোক, তবে 4 মাস 10 দিনের ভেতরে বিবাহ করতে পারবে না। 4 মাস স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পর, পরে যদি সে বিবাহ করেছে এবং ওই মহিলা যদি বিবাহ করেছে এবং মানে অভিভাবক অর্থাৎ তার বাবা অথবা তার ভাই অথবা তার আপন চাচা, তো এরকম অভিভাবক যারা, এদের অনুমতি অবশ্যই নিতে হবে, নিয়ে বিবাহ করতে হবে। কিন্তু কোনো নারী যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, সেটা বিক্রি হোক আর সাইয়েব হোক, অর্থাৎ কুমারী হোক আর অকুমারী হোক, সকলের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বিবাহের অনুমতি নিতে হয় অভিভাবকের। যদি না করে থাকে, এরকম করে বিবাহ করেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে জিনার পাপে পর্যবেসিত হয়েছে এবং সে গুনাহের কাজ করেছে এবং এই বিবাহ বাতিল। এর প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগায়রি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল। কোনো নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, সেই বিবাহ, সেই নিকাহ বাতিল, 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 তিনবার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন দাখালা বিহা ফালাহাল মোহর, যদি এই নতুন স্বামীর সঙ্গে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সঙ্গে মেলামেশা করেছে, সহবাস করেছে, ইত্যাদি করেছে, তাহলে অবশ্যই এই পুরুষটাকে তার মোহর দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে কোনো মেয়ের অভিভাবক পাওয়া না যায়, তাহলে তার সুলতান ওয়ালিয়ন মাল্লা ওয়ালিয়ালা, অর্থাৎ সুলতান, দেশের বাদশাহ, দেশের কর্ণধার যিনি, তিনিই তার অভিভাবক হবেন, যেই মহিলার কোনো অভিভাবক নেই। হাদিসটি তিরমিজিতে, আবু দাউদে এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে এবং শেখ আলবানী ইরওয়াউল গালিলে 1846 নম্বর হাদিসে এটাকে সহি বলেছেন। অতএব কারণে এই হাদিস থেকে প্রমাণিত তার বিবাহ বাতিল এবং তার সঙ্গে সে যে মিলামেশা করেছে, এজন্য তাকে মোহর দিতেই হবে। এবং আরেকটি হাদিসে এসেছে, ফাহিয়া জানিয়া, সে একজন জেনাকারিনী, কাজেই তওবা করতে হবে। যদি আপনারা বিবাহে থাকতে চান, তাহলে আবার নতুন করে অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন মোহরনা ইত্যাদি ধার্য করে আপনাকে অবশ্যই আবার নতুনভাবে বিবাহ পড়াতে হবে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম।